মানুষের অমানবিকতার ছবি আবারও, স্থান আবারও বীরভূম। কদিন আগে নিরীহ প্যাঙ্গোলিনকে এলো পাথারে লাথি মারা হলো, সোশ্যাল সাইটে ভাইরাল হতে ভিডিও করে ছড়িয়ে দেওয়া হলো। কত বড় সেলেব হলেন তারা জানা নেই, কিন্তু পৈশাচিক প্রক্রিয়া থেমে থাকেনি। এবার পাইথন, এই পাইথনটিকে মেরে ফেলা হয়েছে। যেখানে বন দপ্তরকে খবর দেওয়া হলে তারা এসে প্রাণী উদ্ধার করে নিয়ে যায়, সাপও ধরে নিয়ে যায়, অসুস্থ হলে তাদের চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বনে। সেখানে বারবার আইন নিজের হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষ, বর্বরতা মাত্রা ছড়াচ্ছে। বন জঙ্গল কেটে সেখানে বাস করা শুরু করছে মানুষ। বন্যপ্রাণীরা উপায় না পেয়ে লোকালয়ে ঢুকে পড়ছে বলা হলেও সেই এলাকা একসময় তাদেরই বাস্তু ছিল। মানুষের জীবন জীবিকায় প্রসারে ধাক্কা খাচ্ছে বন্যপ্রাণ, ব্যাহত হচ্ছে জীবনচক্র, কিন্তু এসব ভাবছেন না কেউই। তাহলে ভাববে কে, সেদায় কার? কলকাতা 24/7 বীরভূম।